সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলি, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যে বাধাগুলি থাকে না, সেই বাধাগুলি কাটাতে হয় এবং সেই কাটানোর জন্য একটা মানুষকে দরকার হয় যে আপনার হাতটিকে ধরবে, আর সেই হাতটি আমি সবসময় বাড়িয়ে দিই। আজকে সমস্যা রিলেশনগত যদি কোনো প্রবলেম থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, আমি কথা দিলাম সেই ডিভোর্সটা আমি ঠিক করে দেবো। আজকে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনটা ভালো, দিন 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 খারাপ হয়ে যাচ্ছে, আমি বললাম আমি ঠিক করে দেবো। আজকে আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সমস্যা, আমি ঠিক করে দেবো। আজকে রাজনীতিতে তোমার সাথে তোমার সেই সম্পর্কটা সেই পাচ্ছ না, রাজনীতি জায়গা থেকে তুমি অনেকটা পিছনে পড়ে যাচ্ছ। একটা সময় তোমার মন মেজাজ তোমার খুশ মেজাজ ছিল, তোমাকে সবাই ভালোবাসতো, কিন্তু দিন দিন তুমি সবার থেকে নেগেটিভ ভাইব্রেশন মানে যাচ্ছ, সরে যাচ্ছ। আমি তোমার সেই পজিটিভ ভাইব্রেশনটা ফিরিয়ে এনে দিতে পারবো। আমি কিন্তু ভগবান নই, আমি কিন্তু গড নই, কিন্তু কিছু জিনিস বংশগত আজকে আমি নই। আজকে আমাদের 14 পুরুষ অ্যাস্ট্রোলজি বংশের ছেলে আমি। আজকে আমরা দিন 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 যে জ্যোতিষী শিখে এই জায়গাটায় এসেছি, সে ছোটোবেলা থেকে আজকে জ্যোতিষ তন্ত্র নিয়ে আলোচনা আমি যে করি, এগুলি কিন্তু একদিনে হয়নি। আজকে আমি ছোট জন্ম থেকেই ইনবর্ন জিনগত সেই সৃষ্টি রয়েছে। আজকে আমি দেখেছি আমি দাদুর ক্রিয়া, আমি দেখেছি আমার মামার ক্রিয়া, আমি দেখেছি আমার মায়ের ক্রিয়া, আমি দেখেছি আমার বাবার ক্রিয়া, আমি দেখেছি আমার ক্রিয়া, এবং সেই ক্রিয়াগুলি দেখে ক্রিয়াগুলি করে আজকে যে জায়গাটায় আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার কাছে জন্ম সময় তারিখও লাগে না, জাস্ট দেখবো আপনার সমস্যা, বলবো সেই সমস্যার সমাধানটা করব এই জায়গাতে। আজকে কেন আমার কাছে তারাপীঠে প্রত্যেক মাসে আমি তারাপীঠে যাই, প্রত্যেক মাসে আমি কামাখ্যাতে যাই, প্রত্যেক মাস তারাপীঠ, প্রত্যেক মাসে আমি কামাখ্যা যাই। আজকে আজকে আপনাকে বলি, আমি ডিসেম্বর মাসে এভরি মান্থ নয় ডিসেম্বর মাস, প্রত্যেক ডিসেম্বর মাসে আমি যাই কোথায় জানেন? আমি প্রথমের দিকে যাই, আমি কোথায় আমি যাই প্রথমের দিকে তারাপীঠে, আবার ডিসেম্বরের ঠিক শেষের দিকে আমি যাই কিন্তু কামাখ্যায়। আমি ডিসেম্বর মাস মাথায় রাখবে দুটো, এই একটা মাসে আমি যাই, কিন্তু প্রত্যেক মাসে আমার কিন্তু তারাপীঠ কামাখ্যাটা থাকে, কিন্তু এই একটা মাস ডিসেম্বর মাসটা আমি একবার যাই আমি তারাপীঠে, একবার যাই আমি কামাখ্যায়, একটা মাসের মধ্যে দুবার যাই, একবার তারাপীঠে একবার কামাখ্যা। কেন যাই? যে জানুয়ারি মাসটা আসবে, যে নতুন বছরটা আসবে, সেই নতুন বছরের জায়গাটাকে আমি সেই সঠিকভাবে ঠিক করে দিই মানুষগুলি যেন নতুন বছরটা নতুনভাবে বাঁচে। আপনাদের বলবো 2021 সালটা না, 2000 যে 21 সালটা যে যেতে চলেছে, যে শেষ এন্ড যে জায়গাটা, আপনাদের বলবো 2022 সাল থেকে নতুন জীবন শুরু করুন, 2022 সাল থেকে নতুন জীবন শুরু করুন। আজকে সব কিছু মানে এভরিথিং নেগেটিভ ভাইব্রেশনগুলিকে কাটিয়ে একটা পজিটিভ ভাইব্রেশনে আসুন। সবাইকে ভালো রাখো, আর আমার যদি অনুষ্ঠানটা দেখতে হয় তাহলে ইউটিউব চ্যানেল 51 কালীবাড়ি বা জয়দেব শাস্ত্রী সার্চ করো, তোমরা কিন্তু দেখতে পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করাম, জয় শ্রীটা করাম।